পাশে হয়ে যাচ্ছে যে প্রভু ফিরে যাবেন। তো প্রভু তো শুধু নদিয়ার না, তিনি তো গোটা বিশ্বের। আরেকজন মহাজন, তিনি দেখুন কিভাবে বিশ্লেষণ করেছেন দানিয়েল। গলি ছেড়ে দিলে সোনার গৌর, আর তো এইখানে মহাজন দেখুন কি সুন্দর বলেছে, আমরা প্রত্যেকেই তো 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। কেউ বলছে যে বারবার তোমায় আসতে হবে, কেউ বলছে মরে গেলে কি আর কে দেখতে আসবে, সত্যি কথা।
আপনি চলে গেলে আপনি কি জানবেন যে আমি কোথায় এসেছি? তুই জানবেন, সনাতন ধর্মে বলছে যে একবার এই পৃথিবীতে আসার জন্য, অর্থাৎ একবার মায়ের গর্ভে আসার জন্য 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে বিভিন্ন প্রকার। সেই গাছপালায় বলুন, গরু বলুন, ছাগল বলুন, বিলাল বলুন, যাই বলুন না, সেই কর্মের জায়গা পার করে সবাই আমরা এই মায়ের গর্ভে এসেছি। আর সেখান থেকে পৃথিবীর মুখ দেখিয়ে আজকে আমরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। আমি আগে বলেছি যে কর্ম, কর্মের উপরে কিছু নাই, যেমন কর্ম করবেন তেমন তার ফল পাবেন, ফলের আশায় থাকতে হবে। কত লক্ষ জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম, সাধের মানব জনম পেয়েছি রে কিজ দাসের এই ভাবনা জনম। ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না।